অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনীর আরো অন্তত পাঁচ সৈন্য নিহত হয়েছেন সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজায় স্থল অভিযানে অংশ নেওয়া ওই সৈন্যরা নিহত হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে নিহতদের মধ্যে চারজন দক্ষিণ গাজায় হামাসের সাথে লড়াইয়ে লিপ্ত হয়েছিলেন ওই এলাকায় বর্তমানে হামাস ইসরায়েল বাহিনীর তীব্র সংঘর্ষ চলছে এছাড়া গত সপ্তাহে গুরুতর আহত হওয়া আরেক সৈন্য মারা গেছেন নিহত সৈন্যদের মধ্যে কয়েকজন ইসরায়েলের সামরিক বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিজাত শাখা ডুভ সদস্য ছিলেন এই শাখার সদস্যরা গোপনীয় অভিযান চালাতে বিশেষভাবে দক্ষ ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে রোববার গাজা উপত্যকায় ইসরায়েলি পাঁচ সৈন্যের প্রাণহানি ঘটেছে এ নিয়ে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত কেবল ওই উপত্যকায় একশো সাতাইশ সৈন্য নিহত হয়েছে সংবাদটিকে কেন্দ্র করে আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন